हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आज आमी एशेछी टक झाल आमेर आचारेर रेसिपी निये। तार जोने आमी 2 केजी मतो आम नियेछिलाम। आमगुलोके केटे छोटो छोटो करे नून हलुद माखिए सकाल बेला रोदे शुकिये दियेछिलाम। एकदिन पुरो रोद खेये देखुन आमगुलो किरकम अवस्था होयेछे। शुकिये गेछे, एखान थेके पुरो जल चले गेछे। एइबारे आमी एइगुलोके निये आचार बानाबो। এবার তার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো দেখুন কি কি নিয়েছি। আমি নিয়েছি মরি 2 চামচ, 8-10টা শুকনো লঙ্কা, মেথি 1 চামচ, জিরে 2 চামচ, কালো জিরে 1 চামচ, জোয়ান 1 চামচ, ধনে 2 চামচ, আর এর সঙ্গে লাগবে নুন, গুঁড়ো হলুদ একটু, আর গুঁড়ো লঙ্কা 1 চামচ মতো, আর লাগবে বিট নুন। এবারে আসছি রান্নার রেসিপিতে। আমি ওভেনের মধ্যে একটা চাটু বসিয়েছি, এতে সমস্ত মশলাগুলো একে একে করে দেবো। প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজবো গুঁড়ো করার জন্য, যাতে গুঁড়ো হয়ে যায়। সেই রকম করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে রেখে দেবো। এবারে আমি জিরেটা দিয়ে দেবো, জিরেটাও একটু গরম হলে, একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেব। জিরেটা নামিয়ে রেখেছি, এবারে ধনেটা দিয়ে দিলাম। সব মশলা আলাদা আলাদা করে ভেজে নেব। একসঙ্গে ভাজলে কোনোটা আগে পুড়ে যাবে, কোনোটা বা কাঁচা থাকবে। ধনেটা হয়ে গেছে, এবারে আমি মৌরিটাকে ওই একইভাবে নেড়ে নামিয়ে রাখবো। কোনো মশলাই যেন পুড়ে না যায়, পুড়ে গেলে আচারের স্বাদ হয়ে যাবে তিক্ত। এবারে আমি মেথিটা নেড়ে নিলাম, গ্যাসটা অফ করে দেবো। আর দুটো মশলা যেটা রইলো, কালো জিরে আর জোয়ান, এগুলো আমি কাঁচা দেব। ঠিক আছে, এই পর্যন্তই রইলো। এখন দেখুন আমগুলো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবারে আস্তে আস্তে আমি মশলাটা দিতে থাকবো। প্রথমে বলেছিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনাদের অপশনাল হতে পারে, কালারটা আমি আচারের ভালোবাসে বলে গুঁড়ো লঙ্কাটা দিলাম। কেউ যদি ঝাল না খেতে চায় তাহলে অল্প করে গুঁড়ো লঙ্কা না দিলেও চলবে, যেহেতু ভাজা মশলায় শুকনো লঙ্কা দেওয়া আছে। এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই দেখুন মশলাটা আমি ভেজেছি, ভেজে যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করেছি। গুঁড়ো করতে দেখুন পুরো মিহি হয়নি, একটু হাতে দানা দানা মতো ঠেকছে। এইরকমভাবে গুঁড়ো করবে। আর তারপরে এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, পুরো মশলাটা দিয়ে দেবো। আর যে দুটো মশলা বাকি ছিল, যেমন কালো জিরে আর জোয়ান, এইগুলোকে আমি এইবারে দেবো। এইগুলোকে ঠিক হাতে এইভাবে একটুখানি প্রেস করে নেবেন, কষলে নিয়ে এইবারে দিয়ে দেবেন। জোয়ানটাও তাই, ওটা আমি কালো জিরো দিয়েছিলাম, এবারে জোয়ানটা দেবো। এইভাবে একটু ঘষে নিলে জোয়ানের ফ্লেভারটা বেরিয়ে যাবে, এবার সেই ফ্লেভারটা গিয়ে আচারে থাকবে। এবারে আমি বলেছিলাম একটু বিট নুন দেবো, একটুখানি বিট নুন দিয়ে দিলাম। যদি কারোর কাছে না থাকে এমনি নুন দিয়েও করতে পারে, তবে বিট নুনের গন্ধটা আচারে খুব ভালো যায়। আর একটু সাদা নুন দিলাম। এর সঙ্গে আর একটা জিনিস দিতে হবে, যেটা আগে আমি বলিনি, একটুখানি হিং দিলে আচারটা সংরক্ষণ করতেও ভালো হবে হিংটা। এবারে দিতে হবে আচারের প্রায় মূল উপকরণ সর্ষের তেল। এটার কোনো মাপ হয় না। সর্ষের তেল কিছুটা দিয়ে এবারে আমি এইভাবে নাড়িয়ে পুরো মশলাটাকে আমের সঙ্গে আগে মিশিয়ে নেব। তারপরে আরও তেল দিতে হবে। তেল আমের মধ্যে যত দেবেন আমের আচার সংরক্ষণ করতে ভালো হবে, আম অনেক দিন আচার সংরক্ষণ করা যাবে। এবারে এইভাবে পুরো মাখিয়ে নিলাম। তেলটা পরিমাণ নির্ভর করবে আপনি যে পাত্রে রাখবেন তার উপরে। পাত্রে আচারটাকে পুরো ঢেলে দিয়ে তারপর আপনি আচারটা যাতে ডুবে থাকে সেই রকম তেল দেবেন। আচারটাকে পুরো এইভাবে মাখিয়ে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে তারপরে আপনি আচারটার মধ্যে তেল দিয়ে দেবেন। তেলটা যেন আচারের উপরে থাকে, তাহলে আপনার আচার খারাপও হবে না আর অনেক দিন সংরক্ষণ করা যাবে। এবারে দেখুন পুরো মাখামাখি হয়ে গেছে।
এবারে আমি এরকম একটা পাত্র নিয়েছি, পাত্রটার মধ্যে আচারটাকে ঢেলে নেব। দেখুন এই পাত্রটার মধ্যে আমি এইভাবে চেপে চেপে আমগুলোকে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে তেল ঢেলে দেব। তেলে ডুবে গেছে আমগুলো, এইভাবে রেখে দিলে রোদে দিতে হবে। রোদে দেওয়ার সময় অবশ্যই কোনো চাপা দেবেন না, ফুলে রোদে দেবেন, না হলে চাপা দেওয়ার সময় চাপা দিয়ে রোদে দিলে এটা জল ভাপে জলটা পড়ে আচারের মধ্যে জল চলে যাবে, তাহলে আচারটা খারাপ হয়ে যাবে। এই যে পুরো ভর্তি করে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে ডুবে আছে আচারটা, এইভাবে সংরক্ষণ করতে হবে। এই রেসিপিতে আমের আচার আপনারা ঘরে তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।